আর আজকে আবারো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আজকে আমরা মূলত করব ড্রয়িং করব, গেমিং না। আর আমি একটা ক্রিকেট ফ্যান, সেই আজকে আমরা ক্রিকেটের জিনিসই ড্র করব। আজকে আমরা ড্র করব বাংলাদেশ ক্রিকেট টিমের লোগো। তো কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। তো গাইজ, আজকে আমরা যেহেতু আছি, আমাদের নিশ্চয় বুঝে গিয়েছেন আমরা একদম বাংলাদেশ ক্রিকেট টিম লোগো, সেই তো আমাদেরকে লোগো আঁকতে শুরু করব। টান দিলাম, ঠিক আছে, এভাবে করলাম, যা যা না গেলে পিটুম। তারপর আমরা একটা গরু পিটা নিয়ে দিবি, ঠিস দেখছেন সারফেসটা তৈরি ভালোভাবে বুঝতে হলে এটা একটা লাইন ছাদ, এটা হলো বাঘের মুখ টাইগারদের, আর এ হলো চোখা একটা নাক, ঠিক আছে। তারপরে আমরা অবশ্য আমরা এই ভিডিওর মধ্যে কোনো কালার টালার কিছু করব না, লগতে আপনারা নিজেদের ইচ্ছা মতো কালার করে নিয়ন, কারণ আর নিজেদের ইচ্ছা মতো কি আছে এরকম বানা নিব, কারণ আপনারা সবাই যারা বাংলাদেশ ফ্যান তারা জানেন যে কিভাবে বাংলাদেশ লোগোর কালার টালার, তাই না। তো আমরা বাংলাদেশ লিখে নিলাম, লেখাচ্ছি না লিখে লিখতো টাটা, এই না না টাটা ল ইংলিশ ইংলিশ লিখতে হলে BAMZL বাংলা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমরা লিখলাম। তারপর হচ্ছে আমরা এইখানে একটা শহীদ মিনার দিব, এইভাবে গাইজ আমি এটা ক্যামেরার অ্যাঙ্গেল দিয়ে নিজে দেখছি, সেই তো আমিও বুঝতেছি না আমি কোথায় কী করতেছি, কিন্তু লোগোটা ঠিকই হচ্ছে। আর এইভাবে আমরা যেতে যেতে একটা বাঘ মাকে আঁকবো, সেই যেই তো বাংলাদেশ টাইগার, এখন আগে তারা টাইগারের মতো খেলতো না, নাম আগেও টাইগার ছিল কিন্তু এখন শুধু নামে না, বাংলাদেশটা এখন কামেও টাইগার, মানে কাজেও টাইগার, এখন বাংলাদেশকে হারানো অনেক কঠিন একটা ব্যাপার যে কোনো টিমের জন্য। ইভেন তারা লাস্ট ইন্ডিয়া ট্যুরে ইন্ডিয়াতে কেউ হারিয়ে দিল, ইন্ডিয়া ট্যুরে হারে নাই কিন্তু মানে হারাইতে পারে নাই, কিন্তু ইন্ডিয়াকে প্রথম ম্যাচে যে ঠিকই হারিয়ে দিয়েছে, বুঝেছেন। এটা কিন্তু ই বা আই কিছু না, এটা এমনি এমনি একটা টান মারছি। আর কাম খতম, এবার আমি কালার করে কালারও হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিও শেষ করছি ঠিক। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, এই ভিডিওতে লাইক শেয়ার আর অন্য জিনিসগুলো করে দিয়েন। যদি পরের ভিডিও কিসের উপর বানাবো এটাও কমেন্ট করে জানিয়ে দিন। তো এখনকার মতো আল্লাহ।